আজকে আমরা আলোচনা করবো বায়ারের গ্লামার নিয়ে এই গ্লামার কী দিয়ে তৈরি হয় কখন জমিতে স্প্রে করতে হয় কী কী পোকা এর দ্বারা নিয়ন্ত্রণ হয় এর কত ধরনের প্যাকিং পাওয়া যায় বাজারে এই সব নিয়ে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও গ্লামার সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করুন গ্লামার হল বায়ার ক্রপ সায়েন্সের প্রোডাক্ট আর এই বায়ার কোম্পানিটি কোনো ভারতীয় কোম্পানি নয় এটি একটি জার্মান কোম্পানি এখন পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ কোম্পানি ভারতের বাজারে এরা গ্লামার বেচার অনুমতি পায় দু সাল থেকে ভারতের বাজারে এর রেজিস্ট্রেশন নম্বর হল সিআইআর ওয়ান ওয়ান থ্রি ফোর পার দু হাজার কোম্পানি গ্লামার তৈরির জন্য দুটি টেকনিক্যালের মিশন ঘটিয়েছে এক নম্বর হলো ইথিপ্রোল চল্লিশ পারসেন্ট দু নম্বর ইমিটোগ্রাফিট চল্লিশ পারসেন্ট এটি ডবলু ফর্মুলায় আছে এর মধ্যে ইথিপ্রোল হল পর্ষজনিত কীটনাশক আর ইমিটোগ্রাফিট হলো অন্তর্বাহী কীটনাশক এবার আসি দেখি গ্লামার কীভাবে কাজ করে গ্লামারের মধ্যে যে ইথিপ্রোল আছে তা গামা বাটরিক অ্যাসিড দিয়ে তৈরি যা ক্লোরাইড চ্যানেল ও কেন্দ্রীয় ষাঁয়তন্ত্রের উপর কাজ করে আর এই ইথিপ্রোল পোকার দেহে রেজিস্ট্যান্স হওয়ার কোনো সম্ভাবনা নেই আর অন্যদিকে ইমিডাকোরাপিট কেন্দ্রীয় সাঁয়তন্ত্রের বিপরীতে কাজ করে এবং ষাঁইতন্ত্রের সিস্টেমকে সম্পূর্ণ নষ্ট করে দেয় ফলে পোকা মৃত্যু ঘটে এবার দেখি বায়ার কোম্পানি এই গ্লামারকে কোন পোকার জন্য ব্যবহার করতে বলছে ধানে যে বাদামি শোষক ও শ্বেতপৃষ্ঠ শোষক লাগে তা নিয়ন্ত্রণ করার জন্য এটি সুপারিশ করেছে বায়ার এর মাত্রা হলো পঞ্চাশ থেকে ষাট গ্রাম পার একর এই গ্লামার একবার স্প্রে করলে পনেরো দিনের আগে আর দ্বিতীয়বার স্প্রে করতে হবে না বলে বায়ার উল্লেখ করেছে বাজারে গ্লামারের চার ধরনের প্যাকিং আছে প্রথমত পাঁচ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম ও আড়াইশো গ্রাম দু হাজার দশ সালে গ্লামার আসার পর কয়েক বছরের মধ্যেই এটি চাষিমহলে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু দু হাজার ষোলো সালের পর থেকে দুই মেদিনীপুর নদীয়া হুগলি বর্ধমান ও আরও বিভিন্ন জায়গায় এর কাজ নিয়ে চাষিরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন